একটা জিনিস সহজেই সবাই বুঝতে পারেন, সেটা হচ্ছে কারো যদি কথা বলতে অসুবিধা হয়, যেটা আপনি বলছিলেন যে বাচ্চা যখন ইন্টারঅ্যাকশন করতে পারছে না বা কথা বলতে পারছে না, এই যে কথা বলার অসুবিধাটাকে কিন্তু এখন সাধারণ মানুষজন অনেকে অটিজম হিসেবে চিন্তা করে। এটা আসলেই অটিজমের একটা পার্ট কিনা, বা কেউ কথা বলতে ডিলে থাকলে সেটাকে আসলে অটিজম কিনা? জি ধন্যবাদ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্পিচ ডিলে এবং অটিজম দুইটা কিন্তু আলাদা এন্টিটি, দুইটা দুই ধরনের। স্পিচ ডিলের শিশুরা হয়তো কথা ফুটেনি, কিন্তু তাদের কিন্তু একটা অল্টারনেটিভ ওয়ে আছে কমিউনিকেশন করার জন্য, হয়তো সে ফিঙ্গার পয়েন্ট করছে অথবা গেস্টারের মাধ্যমে সে বুঝিয়ে দিচ্ছে তার এখন কি দরকার, তার মনের ভাবটা প্রকাশ করছে সে গেস্টার পোস্টারের মাধ্যমে। কিন্তু অটিজমের বেলায় থাকে এখানেই বিশাল বড় একটা প্রতিবন্ধকতা, তাদের থাকে সোশ্যালাইজেশন প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম এবং বিহেভিয়ার প্রবলেম। সোশ্যালাইজেশনটা কি, যেমন ডাকছি বাচ্চা কিন্তু রেসপন্স করছে না, আমি বাচ্চার সাথে কাজ করছি, কথা বলছি বা খেলছি, বাচ্চা আমার চোখে চোখে তাকাচ্ছে না, একদম এই আই কন্ট্যাক্টটা যেন ওদের জন্য দূর হওয়া একটা বিষয়, যেটা স্পিচ ডিলের শিশুদের থাকে না। এবং বিহেভিয়ার কি, বিহেভিয়ার হচ্ছে অটিজম শিশুদের কিছু সেন্সরি ইস্যুস থাকে, যে কোনো শব্দের প্রতি তাদের সংবেদনশীলতা, টাচের প্রতি সংবেদনশীলতা, মানে যে কোনো একজনের টাচ শুধু সে নিবে আর ম্যাক্সিমাম সবারটাই সে অ্যাভয়েড করবে, এবং তার খেলার প্যাটার্নটা থাকে একটু অন্যরকম, অন্য শিশুদের মতো না। এবং স্পিচ ডিলের বাচ্চাদের কিন্তু এগুলো সবই নর্মাল থাকে। অটিজম শিশুদের প্লে প্যাটার্ন যেটা থাকে, যেমন একটা জিনিস নিয়ে ঠিক যেভাবে খেলতে হয় সেভাবে না খেলে সে একটু অন্য ভঙ্গিতে খেলে, তার মানে এটা একটা পার্ট হতে পারে অটিজমের, বাট এটাই মানে এই ডিলে থাকলে যে সেটা সবার অটিজম এরকম না, ব্যাপারটা অটিজম শিশুদের স্পিচ ডিলে থাকে, কিন্তু স্পিচ ডিলে শিশুদের যে অটিজম আছে তা না। কারণ অটিজম হতে হলে তিনটা প্যাটার্নে আমাকে প্রতিবন্ধকতা থাকতে হবে। সোশ্যালাইজেশন মানে আমি ডাকছি সে আমাকে তাকা আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু তার হিয়ারিং কিন্তু ঠিক আছে, শ্রবণ শক্তি ঠিক আছে, তার পছন্দের কোনো মিউজিক বা তার পছন্দের যে কোনো শব্দ হতে পারে, সেটা তার খেলনা বা হয়তো দেখা যায় যে কোনো চিপসের কোনো কাগজ বা চকলেটের কোনো একটা কাগজ যে শব্দ হলে সে সেদিকে চলে যাচ্ছে, যেটা কিনা স্পিচ ডিলের বাচ্চাদেরকে বদারই করবে না, কিন্তু অটিজমের বাচ্চারা কিন্তু ওই যে বললাম যে একটা সংবেদনশীলতা, শব্দ বা টাচ, ওই ওই শব্দটা দেখা যাবে আমি আপনি শুনছি না, কিন্তু সেই কিন্তু শুনছে, তার কিন্তু অন্যরকম একটা ইন্দ্রিয় থাকে। তারপর হচ্ছে কমিউনিকেশন, সে চোখে চোখে তো তাকাবেই না, সে গেস্টার পোস্টার মাধ্যমেও তার মনের ভাবটা প্রকাশ করতে পারবে না, এবং তাদের থাকে কিছু ইডিওসিনক্রেটিক সাউন্ড, মানে যেই শব্দগুলো মনে হবে সে উর্দু ভাষায় কথা বলছে বা হিব্রু ভাষায় বা কি জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এদেরকে আমরা বলি ইডিওসিনক্রেটিক সাউন্ড, এদের স্পেশাল স্পেশাল কিছু সাউন্ড থাকে। এরপরে আসি বিহেভিয়ার, এখানে থাকে হচ্ছে যেমন একটা গাড়ি হাতে নিয়ে শিশুরা কি করবে, গাড়ি দিয়ে খেলবে, সে দেখা যাবে গাড়ির চাকাটাকে অনবরত মিনিটের পর মিনিট ঘোরাচ্ছে, স্পিনিং করছে, অথবা সে নিজে স্পিন করছে, অথবা তার ফিঙ্গারগুলোকে মুভমেন্ট করে সে দিনের মানে ঘন্টার পর ঘন্টা দিনের বেশিরভাগ সময় খেলছে, মানে রিপিটিটিভ রিপিটিটিভ অ্যাক্টিভিটিস, এবং কোনো টয়েস দিয়ে, টয়েসের মতো না, নিজের ফিঙ্গার দিয়ে হয়তো খেলছে, বা কোনো একটা সুতা হোক বা কোনো একটা পেপার বা কলম, এটাকে জাস্ট হ্যাঙ্গিং করে করে সে মিনিটের পর মিনিট খেলছে এরকম। এবং পঞ্চ ইন্দ্রিয়ের সমস্যা থাকে, যে কোনো লাইট, যেমন এখানে বিশাল লাইট আছে সে এখানে থাকবেই না, থাকবে না, চিৎকার চেঁচামেচি করে সে এখান থেকে বের হয়ে যাবে। আবার কিছু শিশু আছে অতিরিক্ত লাইট নিতে পছন্দ করে, যেখানে অতিরিক্ত আলো সেখানে বসে থাকবে, এবং অন্য শিশুরা এখানে খেলছে বা আনন্দ করছে সে এখানে পার্টিসিপেট করবে না, যখন দেখবে অনেকগুলো শিশু একসাথে দৌড়াচ্ছে দেখা যাবে সে সেখানে গিয়ে আবার পার্টিসিপেট করছে, মানে জাস্ট দৌড়াচ্ছে কিন্তু কারোর দিকে তাকাচ্ছেও না, কাউকে কোনো রিকোয়েস্টও করছে না, কোনো ডিমান্ডও করছে না। জি,